লাক্স নিবেদিত। সামান্য দুটো ঘটনা, আপনি দেখুন, আমাকে দেখুন, এই যে আমি আমি আজ পর্যন্ত জানি না আমার বাবা মা কে। ওর কি কোনো বয়ফ্রেন্ড এরকম কেউ জানেন কিছু? বয়ফ্রেন্ড না 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 না, ওর বন্ধু আছে, ফ্রেন্ড আছে, কিন্তু কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি তুমি পুলিশকে ইনফর্ম করেছো? হ্যাঁ। কোন সাহস, একবার আলেয়ার সঙ্গে কথা বলা যাবে? আপনি কত নম্বর চাচ্ছেন? কে, রূপ সাহেব? না, রং নাম্বার। না না, আপনি না বললেন যে আপনি সারা রাত ধরে কথা বলবেন, বলেন। তুমি আমার লগে মস্করা করতেছ? দেখো, সব 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 ঠিক হয়ে যাবে, একদম আগের মতো সব ঠিক হয়ে যাবে। তোর বোকা ছেলে। হ্যালো, বাসায় ফিরতে কি তোমার আরো রাত হবে? ঠিক বলতে পারছি না, অফিসে তো আর কেউ নেই, তাই না? অফিসে আর কেউ আছে কি নেই সেটা দেখার প্রয়োজন তো আমার নেই। এই দুনিয়াতে তোমার চেয়ে বোকা মানুষ একটা খুঁজে পাইবা? কি মুখটা রং চুনা করার কি আছে? আরে, তুমি বোকা হওয়ার জন্য তো তোমার আমি এত ভালোবাসি। এই কথা আগে বলবে তো, তাহলে তো আমি বেশি বেশি বোকার মতো কাজ করতাম। বোকা, গাধা। থ্যাংক ইউ, তুমি গাধার বাচ্চা বলনি, আফটার অল তোমার শ্বশুর তো। তোমার গাধার বাচ্চা কই বোকাটা, তুমি নিজেই তো একটা বাপ। আরে, এটা কি ধরনের গালাগাল হলো? তুমি নিজে নিজে বুঝা নাও। কাঞ্চি, কাঞ্চি কি হলো? কিছু না, কিছু না।
কোথায় গিয়েছিলেন? আমার উপর কি রাগ করে আছেন? কাজটা নিশ্চয়ই আমি ভুল করিনি। বলতে পারবো না। পুলিশকে নিয়ে তো আপনাদের একটাই ভয় ছিল, যদি সবাই জেনে যায়। আমি আমি পুলিশকে সবকিছু বুঝিয়ে বলেছি। তারপরেও সবাই জেনে যাবে। জেনে গেলে কি হবে? আপনি না আরো একবার যুদ্ধ করতে চেয়েছিলেন? লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করবার সময় তো এখন আর নেই। আমার তো আর আর কিছুই নেই, আমি সব হারিয়েছি। হ্যাঁ, সেজন্যই তো আমার সুকন্যা, আমার মেয়ে, যদি ওর যদি কিছু একটা হয়ে যায়। কি ভয় পাইছিলা? হ্যাঁ, কি ভাবছিলা? ভাবছিলাম প্রথমে এই পানের জর্দা টর্দা বুঝি বেশি হয়ে গেছে। কি আছে না, ভাবলাম যদি মরে যাচ্ছে। কি না ভেবেছি, আসলে তার সত্যি না। তাহলে বাড়ির সব তেরে ডাকলে না কেলা? না, ভাবলাম বাড়ির সবাই জেনে গেলে। না, ভাবলাম যদি মরে গেছো। না আসলে না, আমার না মাথাটা ঘুরছিল। মাথা তো ঘুরতেছিল আমার। আমারও মাথা ঘুরছিল। কেলা তোমার ঘুরছিল, তাই আমারও ঘুরছিল। কি কইলা? হ্যাঁ, আমার ঘুরছিল না, না ঘুরছে না। And then you don't allow great showrooms to be created. You allow everything else to come in. I mean, you get the 500 liter refrigerator made, but you don't want a 20 feet roof for the 500 liter refrigerator. I mean, big a problem, or your hands are a little bit more narrow? It's not as big a problem. I think one thing we have to recognize is there's a huge opportunity for employment. Mm-hmm. And if, for example, we have 1600 people and they're all first. No, bye-bye. আমি আসলে তোমার সাথে একটু একটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। ওই যে মার সাথে আমার কথা হয়েছে, মানে আমি একটু কোনো একটা ব্যবসা কোনো একটা বিজনেস টিজনেস করতে চাচ্ছি আর কি। কিন্তু তার আগে আমরা যদি বাড়িটা ছেড়ে অন্যটা ভাড়া বাড়িতে চলে যাই, তাহলে আপনারা অন্য কোথাও চলে গেলে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবে। আচ্ছা বাবা, তুমি বুঝতে পারছো না, ও যদি আমাদের সাথে থাকে, ওর ফ্যামিলির লোকজন যদি এসে দেখে। আমরা তো এখানে থাকছি না, ফ্যামিলির লোকজন কি করে জানবে? তুই চুপ কথা, আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দিচ্ছি। স্যার, আপনার আব্বা আসছে, আপনাকে নিচে যেতে বলছি। তোমরা লোকটাকে কিছু বললে না কেন? কিভাবে লোকটা তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে, আর সে তো বাড়ির ভেতরে ঢোকে নি। আর ঢুকলে বা কি করা যেত? তার ছেলে তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে, ছেলেটাই বাড়িতে আসে কিভাবে? আমি যদি বাড়িতে না থাকি না, যাও এক্ষুনি ওকে ওর ছেলেকে নিয়ে চলে যেতে বলো। আমাদেরকে বলছো কেন? তুমি নিজে কি লোকটার সামনে দাঁড়াতে পারো না? যাও আলিয়া, মুখোমুখি দাঁড়াও। না। কেন? বললাম তো না। কেন বাজা? আমি ওকে কিছু বলতে পারবো না। এখনো বুঝি মানুষটাকে মনে রেখেছো? আচ্ছা মা, তোমার সবকিছু জানতে ইচ্ছে করে না? আমি তো সবই জানি।
তাহলে তার সাথে দাঁড়াতে আমার ইচ্ছে করছে না। তুমি গেছিলে কই? বাবা এসেছিল। হ্যাঁ কই, পুইটা গেছে? হ্যাঁ কাঞ্চন। তুমি থাম। উনি তন্ময়ের বাবা। বাবা হয়েছে তো কিছু হেঁচে আড়াতে এক সময় এক রম দিই। তুমি এখন কি করবা, থাকবা না যাবা গিয়া? আমি থাকবো। বাস কথা ফাইনাল। আহ আমার লাগে চলো। এরকম মানে হয় তিনটা মানুষের ঘরের মধ্যে সারাকে কতক্ষণ পাবো? তুই বস, আমি নিচে যাচ্ছি। তুমি না বাবা, তুমি থাকো বেটা, আমি কথা বলে আসি। কি আমার না সবকিছুর মধ্যে এখানে আমার মাথা পাগল হওয়া ছাড়া কোনো, আমার কেমন যেন মাথা ঘুরাইতেছে। আপনাকে দেখলে আমার এমনিতে পাগল পাগল লাগে। আপা কি শুরু হলো কত দিই এসে দেশ গ্রামে চলে যান, ভালো ছিল না? তোমাকে একটা কথা বলবো রাখবে? কোন? তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও। কি কোন? ইম্পসিবল। কেন? আপা জেল লেগে সত্তরে ছেড়ে আপনি যেবার পারতেছেন না, আমিও পারতেছি না। বাবা আমার মনে হয় তোমার মার সাথে এরকম রাগ করা ঠিক। ভুল বুঝেছিস, আমি কারোর সাথে রাগ করিনি। না মা হয়তো ইমোশনালি একটা, তোর মাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। সেটা তো আমি জানি। তাহলে এসব কেন বলছিস? আমি জানি না বাবা, আমি বোধহয় উল্টো পাল্টা কথা বলছি না, মানে সব কিছু বোধহয় আমি একটা কেমন খেয়ে হারিয়ে ফেলছি বাবা। আচ্ছা এখানে কি আমার কিছু করার আছে? তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমি আমি মানে সংসার সংসার ব্যাপারটা নিয়ে রীতিমতো একটা আমার ভীতি তৈরি হচ্ছে বাবা। কিন্তু একটা কিছু করা উচিত। কাজ তোমার কি করবে মানে? সারাক্ষণ শুধু সেটাই ভাবছি, কি করলে মুহূর্তে সব পাল্টে যায়। কিন্তু বাবা আমাদের সমস্যা তো একটা না, অনেক অনেকগুলি। বের হবার পথ নেই? না বাবা, আমরা চাইলে যেমন আমাদের সুকন্যাকে ভুলে যেতে পারি না, তেমনি মা বোধ হয় চাইলেই জব্বার সাহেবকে ভুলে যেতে পারি। আসছি। আপনি এত সকালে এখানে কি করছেন? নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছিলাম। না সেটা আপনি না বললেও আমি বুঝতে পারছি। মুখে মুখে তর্ক করবে না। কথা চেষ্টা করে চলে যাচ্ছে যে, কথা বললে তো বলবেন মুখে মুখে তর্ক করছি, সেই জন্য চলে যেতে হবে নাকি? শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি লাভ? অভদ্র।
কতটা অভদ্র যে একটা বাসায় আছো সেই বাসায় কাউকে না বলে রাতে লোকজন টেনশন টেনশন করবে না আপনারও টেনশন হয়েছে না 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 আমি 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 টেনশন করব না আচ্ছা কোথায় ছিলে রাতেবেলা আমার মনে হয় তুমি তোমার বাবার সাথে চলে গেলেই ভালো করতে আমি নিজেই চলে যাব না না তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি আসলে আমি জানি জানি মানে তার মানে জেনে শুনেই না হ্যাঁ জেনে শুনেই আমি বুঝতে পারি তো তুমি আসলে আমাকে রাগানোর চেষ্টা করছো না বুঝি তো সব বুঝি তুমি মুকিত সব এক আমি বোধহয় ভুল করেছি কিসের ভুল কিসের ভুল তা তো বলতে পারবো না তবে যা কিছু করেছি সব ভুল আলিয়া আমার কাছে তো ব্যাখ্যার প্রয়োজন নেই তুমিও আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ তাই না তোমারই বা কিসের দোষ এই সব গন্ডগোলের জন্য তো আমিই দায়ী এর থেকে বের হবার কি কোনো পথ নেই আলিয়া আমার জানা নেই জানলে তো অনেক আগে কিছুই করতে পারতে না কিছুই করতে পারতে না তুমি তুমি বলছো এই কথা শুনতে হয়তো খারাপ লাগছে এই বয়সে এসে আমি অথচ এই আমি তো দিনের পর দিন তোমাকে থাক আলিয়া আমি কি কখনো কিছু বলেছি তোমাকে কেন বলনি কি বলবো কি বলার ছিল আমার আমি তো কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করিনি কাঞ্চন তন্ময়কে তুমি এখান থেকে চলে যেতে বলো কেলা ওই কি করছে বুইরা খাটাইশটাই তো ঝামেলা পাকাইতেছে আর তন্ময়ের ঝামেলা আমরা কাঁধে নেব কেন এমনিতে আমরা সুকন্যাকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি তো তুমি কয়ে দাও চলে যাও হ্যাঁ না আমি তো বলতেই পারি তবে তুমি বললে ভালো হয় কারণ তুমি বুঝিয়ে বলতে পারবে আর তুমি খুব ভালোভাবে খুব সুন্দর করে কথা বলতে পারো তো আমার দেহে কি তাই মনে হয় পাম দিতাছ সবসময় আমি বেশি কথা কই আর নিজে কইতে চাও না কালা বাহ ওয়াইফ হাজবেন্ডকে হেল্প করবে না আমি এটার মধ্যে অন্য গন্ধ পাইতাছি আবার কিসের গন্ধ তুমি নিজে খারাপ কথা কইতে পারতাছ না তাই আমারে দিয়ে ক আয়া আমারে খারাপ বানাইবা আমারে বোকা পাইছো সবাই কি তোমার মতো বোকা নাকি হইছে একটা কথা নয় বোকার মতো কয়ে ফেলাইছি নিজে মনে হয় বোকার মতো কিছু কও না সারাক্ষণই তো বোকার মতো বক বক করতাছ আবার কেলায় তোমার মতো ভীতু মানুষ আমি কম দেখছি আমি গেলাম কাঞ্চন আমি ঠিক আছি বাবা ইয়ে মামুন ভাই
সরি কি আছে আশ্চর্য যাদব বাবা তুই এখানে একা একা বসে আছো কেন কি হলো বাবা দাঁড়িয়ে রইলে কেন বাবা যাবো আমি আসছি জি বাবা কি একটা উটকো ছেলে এসে ঘাড়ে চেপে বসলো আমি আর পারছি না মামু কি পারছো না বাবা আর পারছি না বাবা বাবা